শ্রবণমঙ্গলম শ্রীমদা জী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ আমরা ব্যবহার করছি উদ্বোধন প্রকাশিত আহ কথামৃতে প্রথম খণ্ড থেকে যে অংশ থেকে পড়া হবে সেটি হলো চব্বিশে অগস্ট আঠারোশো বিরাশি মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকারের শিখা নয় ঠাকুর অন্তর্জামী বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশোবার ভাবলে বেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি কেউ অচৈতন্য হয় মণি আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয়ে চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন হবে অচৈতন্য শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি কৃপা তার কৃপা না হলে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি ভাব ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই তাকে তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হয় সাধনা করতে করতে তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে দেখে মার দয়া হয় মা ছিল এসে দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান ঠাকুর বলিতেছেন তার ইচ্ছা যে খানিকটা দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপিনী মার শরণাগত হতে হয় মায়া পাশে বেঁধে ফেলেছে এই পাশ ছেদন করতে পারলেই তবে ঈশ্বর দর্শন হতে পারে আদ্যা শক্তি মহামায়া ও শক্তি সাধনা শ্রীরামকৃষ্ণ তার কৃপা পেতে গেলে শক্তি শক্তিরূপিনী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুক্ত করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিচ্ছেন তিনি মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায় সেই নিত্য সচিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে বলা আছে চণ্ডিতে মধুকৈঠব বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন শক্তি জগতের মূলাধার সেই শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা করে অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুক্ত করে বিদ্যা যা ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে তাই শক্তির পূজা পদ্ধতি তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা দাসী ভাব বীর ভাব সন্তান ভাব বীরভাব অর্থাৎ রমন দ্বারা তাকে প্রসন্ন করা শক্তি সাধনা সব ভারী সাধনা ছিল চালা নয় আমি মার দাসী ভাব সখী ভাব এইভাবে দুই বৎসর ছিলাম আমার কিন্তু সন্তান ভাব স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি মেয়েরা এক একটি শক্তির রূপ পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে বাংলাদেশে জাঁতি থাকে অর্থাৎ ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর পাশ ছেদন করবে এটি বীর ভাব আমি বীরভাবে পূজা করি না আমার সন্তান ভাব কন্যা শক্তিরূপা বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পেছনে বসে থাকে কন্যা কিন্তু নিঃশঙ্ক শ্রীরামকৃষ্ণ ঈশ্বর লাভ করলে তার বাইরের ঐশ্বর্য তার জগতের ঐশ্বর্য ভুল হয়ে যায় তাকে দেখলে তার ঐশ্বর্য মনে থাকে না আনন্দে মগ্ন হলে ভক্তের আর হিসাব থাকে না নরেন্দ্রকে দেখলে তোর নাম কি তোর বাড়ি কথা এসব জিজ্ঞাসা করবার দরকার হয় না জিজ্ঞাসা করবার অবসর কই হনুমান এক হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল